হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা, কারণ আমি সন্ধ্যাবেলা ভিডিওটা বানিয়েছি। তো ম্যাক্সিমাম তখন কটা বাজে? 3:30-4 বাজে। তো ভিডিওটা করছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখবে সবাই। আর সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ, মানে আমার পরিবার, আমার সবার মন খুব একটা ভালো না। কারণ যে দেখতেই পাচ্ছো আমাদের বাড়িতে ধান, মানে ধান ঝাড়া না ঝাড়া হচ্ছে মেশিন দিয়ে। তো এগুলো হচ্ছে আমাদের এক বিঘা হবে হয়তো, আমি জানি না ঠিক এটা, কিন্তু 1 বিঘা জমির ধান ছিল। তো আমার ভাই যেহেতু বলছিল যে হচ্ছে আজ বিকেলবেলায়, যেহেতু বৃষ্টি হওয়ার কথা ছিল, এই জন্য বলছিল যে বিকেলবেলায় ছেড়ে নি। তো আমরা 4 জনই করেছি, কারণ লোক করিনি, কারণ লোক করলে তো তাদেরকে মানে দিতে হবে টাকা, আর ধান না বিকলে তো সে টাকা দিতে পারবো না। আর ধানটা বিকতে সময় লাগবে, এই জন্য কি ভাবলাম যে আমরা 4 জন তো ঘরের আছি, তাই জন্য 4 জনই আমরা ঠিকঠাক করে আমরা করে নেবো। আর সত্যি কথা বলতে আমার বাবার মনটা অনেক খারাপ, কারণ কেন বলতো, এবারের যে ধানটা হয়েছে না, এই ধানটা সবটা মানে একদম ভুয়ো, মানে একটাতেও চাননি। কেন জানো তো, কারণ হচ্ছে একবার যে বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টির মধ্যে যে হুল হয়েছিল না, হুলের মধ্যে সব ধান একদম ঝরে গেছে, একটা শীষের মধ্যেও ধান নেই। মানে ধান হয়েছিল প্রচুর, কিন্তু ধানগুলো সব চপা হয়ে গেছে। না, বাবা একটু টেনশন করছিল। তো বাবা বললো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সে মানুষ চিন্তা করে কিছু লাভ নেই। কারণ কেন বলতো, আমরা গ্রামে থাকি, আমাদেরকে না সবটাই নিয়ে চলতে হয়। কারণ হচ্ছে যেহেতু ধরনের ধান লাগিয়েছি, তো ধরনের ধান লাগালে কী বলতো, মানে একটু 1 বিঘায় 3,500 টাকা দিতে হয় লোককে। তো এটা কষ্ট, বা এবারে অনেকটা বাবারকেও কষ্ট হবে, লস হবে আর কি ধানে। আমাদের হচ্ছে কি, মানে হচ্ছে চাষিবাসী মানুষ, তো তাই আমাদের ধানের উপর নির্ভর করে সব জিনিসটা। তো যাই হোক বন্ধুরা, প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো সবাই, আর তোমাদের ভালোবাসা দিচ্ছো বলে হয়তো আমি আজকে এই ভিডিওগুলো বানাতে পারছি। তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি ভিডিও বানাতে পারতাম না। অনেক লোকের অনেক কথা শুনেছি, অনেক কিছু শুনেছি, তবুও আমি কন্টিনিউ ভিডিও করে গেছি, কারণ আমি কিছু মনে করিনি তাদের কথায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলো টাটা।